প্রাইম মিনিস্টারকে অলরেডি আমি তিনবার মিট করেছি আগে, এখন ওনার মা মারা গেছে, শোক সপ্তাহ চলছে, সুতরাং এই নিয়ে আমি এখনই কোনো কমেন্টসে যাব না। আমি সেদিনকে যেটা মিটিং ছিল, দশজন মিনিস্টার ছিল, যে নমামি গঙ্গের প্রোগ্রামে, সেখানেও আমি ওদের রিকোয়েস্ট করেছি। এবং আমরা 6,000 কোটি টাকা 100 দিনের কাজে যারা কাজ করেছে, ডিউ আছে, এবং আমি বললাম এটা কনস্টিটিউশনাল, এটা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী ইট ইজ ম্যান্ডেটারি, ইট ইজ নট দ্যাট জাস্ট এ ভিশন, এটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে ম্যান্ডেটারি। তাহলে 6,000 কোটি টাকা যারা কাজ করলো গরিব লোক, তাদের ডিউটা তারা পাচ্ছে না, এবং নতুন করেও কাজ দেয়নি। এবং 23-এর টার্গেটও দেখুন দুদিন পরে তৈরি হবে মার্চে, সেই টার্গেট এখন যদি ওই টাকাই না পায় তো ওই টার্গেটটা কী করে হবে? গ্রামীণ আবাসন যোজনার টাকা আমরা কবে পেলাম? ধরুন আপনার যদি মার্চে ইয়ার এন্ড হয় আর আপনি যদি ডিসেম্বরে টাকা পাঠান লাস্ট উইকে, সেই টাকাটা টেন্ডার করবে কখন, খরচা করবে কখন, তৈরি করবে কখন? তার মানে এটা হচ্ছে আর একটা ব্যর্থতার দিক তুলে ধরবার জন্য, এটা নন কোঅপারেশন। আমরা নন কোঅপারেশন চাই না, ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা কোঅপারেশন চাই। আমরা ইন সঠিক করতে ইন রিয়েল সেন্স কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা ভাবতে বলছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, ওরা দেয়নি তা সত্ত্বেও আমাদের সরকারের থেকে 2,000 কোটি টাকার বেশি ইতিমধ্যেই খরচ করে নতুন 100 দিনের কাজে প্রায় 48 লক্ষ কর্মদিবস আমরা তৈরি করেছি।